যে আয়োজন এনআরসি যে আয়োজন করছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়োজন। আমরা আগে কিছু জানি না, সৈয়দ রাষ্ট্রপতি যে রহস্য বর্গে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, তার চেয়ে উনিশ তখনকার বুঝতে ছিল। আমরা যারা রাজনীতি করি মাঠ পর্যায়ে থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত, আমরা এই উনিশ তখনকার নজর অনেক সময় জানি না। মূলত আজকের এই উদ্দেশ্য হল এই বিষয়গুলো সবার সামনে তুলে ধরা এবং সেগুলোকে বাস্তবায়ন করার জন্য সবাইকে মাঠের ময়দানে কাজ করা। সৈয়দ রাষ্ট্রপতি সম্পর্কে ব্যাপক বিশ্লেষণ করার মতো যোগ্যতা সম্পন্ন লোক এখানে আছেন, ওনারা করবেন। আমি শুধু বলতে চাই এতটুকু, এত বড় নেতা, এত বড় দেশপ্রেম নিয়ে বাংলাদেশে অতীতের কোনো নেতা জন্ম নেননি এবং ভবিষ্যতে দেবে কিনা আমরা সন্দেহ প্রকাশ করি। আমি তারা তার মাঠে কামনা করছি। তার আজকে যদি আমাদের মাঠে নাই, তাদের তার সাথে তার জীবনের শেষ পর্বের সাথে আমাদের জীবনের শেষ পর্বের কিছুটা মিল আছে এবং জানি এলোকের দেশের স্বাধীনতা ঘোষণা না দিলে এদেশটি স্বাধীন হতো না। এই যে ক্ষমতার মহাপুরুষ যুগের দেশে গণতন্ত্র না দিলে, এদেশের বহুজনের গণতন্ত্র না দিলে আর গণতন্ত্র থাকতো না, অন্তত দেশের মাঝখানে একটি মাত্র দল আমাদের মাঝে থাকতো, যেটা যে ভাষা স্বাধীনতার সাথে সাংঘর্ষিক একটা দল। আমরা স্বাধীনতা চর্চা করেছিলাম সৈয়দ রাষ্ট্রপতি জনগণের উদ্দেশ্যে আসেছে এবং তাদের থেকে তার উদ্দেশ্য ছিল যে দেশের বহুজনের গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমি আমার ভোট আমি দিব গণতন্ত্র প্রতিষ্ঠা করা থেকে এদেশ চলবে, বলবে এদেশের মানুষ হয়ে দেশের মানুষের রাষ্ট্রের কর্মকর্তা সেখানে সেই কামিল সে কামিল সরকার সমস্ত দলগুলিকে বন্ধ করতে একটি মাত্র দল আমি মাসাম আর ভোট আমরা দিলাম। যে দেশের জনমানুষ, এদেশের কামিলের মানুষ, এদেশের সর্বস্তরের জনগোষ্ঠী সমস্যা জানিয়েছিলেন সীমায় বিপ্লবের পর থেকে আমার জয় রহমান একাত্তরের জন্য আমাদের কাছে স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদেরকে স্বাধীন করেছেন। কেমন করে তিনি আবার প্রত্যেকটা স্বাধীন করে আমাদের মাঝে এসে এদেশের বহুজন গণতন্ত্র দেন ভাষা ভাষাকে বিরক্ত করে মানুষের ভোট মানুষের ভোট অধিকার গণতন্ত্র ঘরে ঘরে পৌঁছে দিলেন। তারপরে ষড়যন্ত্রকারীদের ইচ্ছা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে দেওয়ার জন্য মানসিক লোকের ধ্বংস করে দেওয়ার জন্য সৈয়দ রাষ্ট্রপতি জনগণকে সেটি দেশ বিদেশি ঘোষণা হস্তাক্ষর করেছিলেন। আমি সেটির উপস্থিত ছিলাম, এখানে একটা জানাজার সঙ্গে আছে, আমি সে জানাজার উপস্থিত ছিলাম এবং তার কঠিন যখন নামানো হয় সেখানে আমি উপস্থিত ছিলাম। সেখানে একটা কথা আমার মনে আছে, যখন তার কঠিনটা কবনে নামানো হয় তখন আওয়ামী লীগের আসামের জন্য দেবী জমি দাদা আসামের জন্য কাজ করেন এবং তাদের অধিকারী ছিলেন। তখন আমার স্পষ্ট ভাবে খেয়াল আছে তাদের উপরে একটা কথা বলেছিলেন যে রাজ্যের পাখিটা আমার কাজ আসবে না। সংগ্রহ করে সবার সামনে তুলে ধরাচ্ছেন। যখন জিয়াউর রহমান নামটি উচ্চারিত হওয়া খুব কঠিন গণতন্ত্রের এই সংগ্রামের মুহূর্তে এবং কথা বলার এনআরসির আয়োজিত চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতি বাবুকান্ত আছেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল বিএনপির সংগ্রামী মহাসচিব যা নতুন ইসলাম বাবুজি আছেন, আমাদের অপ্রয়োজ ছাত্র নেতা আমাদের একান্ত ঘনিষ্ঠ জন এবং এই সংগ্রামের একজন উপস্থিত সকালকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি মানে সেদিনতেই কুমাই মূলত কিন্তু আজকে সকালে এখানে নেমে আর মাত্র ১৩ দিন বাকি আছে, মানে মৌসুমি বৃষ্টি
মৌসুমের বৃষ্টি যে 13 দিন আগে শুরু হবে বর্ষার সমস্ত রূপ দিয়ে তেমনি এটা বুঝতে পারলাম। তার মধ্যেও আজকে নেতৃবৃন্দ এসেছেন আর বিশেষ করে গণমাধ্যমের সবাই উপস্থিত হতে পেরেছেন, এই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবার আসলে বক্তব্য দিতে চাই মহাসচিব মহোদয়ের বক্তব্যই আমরা শুনবো। আমাদের দুইটি কথা বলতে খুব ইচ্ছে করছে। এমন একজন ব্যক্তির কর্মকার জীবনের উপর আরো চিন্তাগুলো শুনি, নিঃসন্দেহে কথাগুলি অনেক বড় দরকার। যে এই যে আজকে যে ছবিটা দেখছি, এই ছবির পিছনে যে জীবন্ত মানুষটি, এটা এত অল্প সময়ের বলছি, আজও মানুষের হৃদয়ের মনি কোঠায় কিভাবে এখানে মানে স্থান রাখতে পারবে। আমি এর আগেও বলেছি, ভালো কাজ করলে, মহৎ কাজ করলে বেশি দিন সময় লাগে না। আপনার ফ্যাসিস্টরা দীর্ঘদিন কিন্তু খবর হয়ে যায়, কিন্তু নিশ্চিন্ন হয়ে যায়। আপনি নাৎসি, ফ্যাসিস্ট এবং এইভাবে যারা ক্ষমতায় আছে তাকে তার ট্রেনিং কিন্তু অল্প নেই। ফ্যাসিজমের সংজ্ঞা করতেই দিয়েছে, এরা এরা হচ্ছে এক্সারসাইজ অফ পাওয়ার, তারপরে সিজার অফ পাওয়ার, আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে লং ডিউরেশন। ফ্যাসিস্টরা কিন্তু অনেক দিন থাকে, কিন্তু যখন চলে যায় তখন এদের চিহ্ন থাকে। কিন্তু যারা জনগণের জন্য, জনগণের পক্ষে যারা কাজ করে, অল্প দিন হলেও এমন চিহ্ন রেখে যান, এমন স্মৃতি রেখে যান যে মানুষ সেটি কখনোই ভুলে না। জিয়াউর রহমান তাই আপনার দিল্লির সুলতান শের শাহ 3.5 বছর রাজত্ব করেছে, এর মধ্যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এর মধ্যে পোস্টাল সিস্টেম, এর মধ্যে আপনার সরকারি সরাইখানা। ওই সময়ে বৌদ্ধ যুগেও একজন জনকল্যাণ পর কাজ করার যে সুলতান, তিনি কিন্তু বেশি দিন ছিলেন না। কিন্তু আজকের যে গ্লোবালাইজেশন, এই গ্লোবালাইজেশনের একজন মডেল হিসেবেও কিন্তু শের শাহকে ধরা ওই 3.5 বছরের মধ্যে যা করেছিলেন, পরবর্তী বা তার আগে সুলতানরা বা বাদশারা সেটি করতে পারেনি। তো জিয়াউর রহমান অল্প সময় ক্ষমতায় ছিলেন, কিন্তু তিনি যুগান্ত ঘটিয়েছেন, একটা যুগের সমাপ্তি ঘটিয়ে নতুন যুগের সৃষ্টি করেছেন এই যুগপুরুষ জিয়াউর রহমান। ছোট্ট একটি কথা, দুইটা দিক, তার গণতান্ত্রিক চেতনা এবং তার সরলতা, অনেক কথা আছে। এটি কর্নেল মুস্তাফিজ রহমান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে গর্ব করেছেন। জিয়াউর রহমানের রাষ্ট্রপতির টেবিলে একটি সোনার গোলাপ ফুলের ফুলদানি ছিল। হঠাৎ জিয়াউর রহমান দেখলেন ও জিজ্ঞেস করলেন মেডিসিনদেরকে, দেখি তার সোনার গোলাপ ফুলের ফুলদানি, তারপর দেখলেন যে এটা আমার স্বাগত করবো। মেডিসিন বললেন যে এটা বেলজিয়ামের রাজা আপনি পাঠানো, প্রেসিডেন্টের কাছে কোনো উপহার কখনই পাঠানো হতে পারে, এখনই এটা কোষাগারে নিয়ে যাওয়া এক। আরেকটি গল্প আমাদের করেছিলেন সম্ভবত সেই মিটিংয়ে বিজু ভাই থাকতে পারে, আমরা আরও 2 লাখ ছাত্র যেতাম। আমি গত বছর একটি লেখার মধ্যে এটা তুলে ধরেছিলাম, এটা আসাদ ভাই আমাদের যিনি প্রতিষ্ঠাতা আত্মার, তিনি এই গল্প করেছেন। ছাত্র নেতাদেরকে মিটিং করছেন রাষ্ট্রপতির দ্বারা, একজন ছাত্র নেতা আমাদের মানে বেশ প্রসিদ্ধ ছাত্র নেতা, আপনি নাম দেখতে পারেন, মারা গেছেন তিনি। তিনি হঠাৎ বক্তৃতার মধ্যে বললেন যে রাষ্ট্রপতি আপনি আজীবন প্রেসিডেন্ট থাকবেন, আপনার যে জনপ্রিয়, চট করে মাইক্রোফোনের সামনে এসে বললেন এ ছেলে কিন্তু আমাকে ধ্বংস করে দেবেন, আমি বহুদলীয় গণতন্ত্র দিয়েছি, আমার জনগণ ভোট দিলে আমি থাকবো, না হলে আমি চলে যাবো, তুমি কেন আজীবন রাষ্ট্রপতি থাকার কথা বলছো। এই যে ডেমোক্রেটিক স্পিরিট, সেই ছোট্ট একটি ঘটনার মধ্যে তাৎক্ষণিকভাবে মাইক্রোফোন বলতে দিবে সততা এবং গণতান্ত্রিক বোধ, এই দুটির মধ্যে দিয়ে কিন্তু একটা মানুষের মানে তার যে উনি যে রাষ্ট্রনায়ক, অল্প সময়ের মধ্যে হলেও তিনি পরিচয় দিয়েছেন। প্রধানমন্ত্রী গেছেন ওয়াইসির সম্মেলনে, অনেক বক্তব্য রেখেছেন, বলছেন যে এই যে জঙ্গিবাদ, আমি বাংলাদেশের ধ্বংস করেছি, নির্মূল করেছি, আন্তর্জাতিক জঙ্গিবাদ হয়েছে, এই শ্রীলঙ্কায় কয়েকদিন আগে আমার নাতিও সেখানে মারা গেছে, সত্যি দুঃখজনক ব্যাপার, আমরা বিএনপির পক্ষ থেকে শোক জানি। কিন্তু সারা দেশে এত যে শিশু নির্যাতন হচ্ছে আপনার আমলে, এই কি আপনি ওয়াইসির সম্মেলনে বললেন না কেন? আপনার অসংখ্য সন্তান বিচার বহির্ভূত হত্যার শিকার হলো, সে কিন্তু ওয়াইসির সম্মেলনে আপনি বললেন না, সেটা আপনি বলতে পারবেন না। যে নিষ্ঠুরতার বৈরাজ্যের আপনি ফ্যাসিবাদ কায়েম করেছেন, এটি একদিন
আন্তর্জাতিক সম্মেলনে কেউ না কেউ বলবে। আজকে যে অন্ধকারের মধ্যে গণতন্ত্রকে মৃত্যুকূপের মধ্যে ফেলে দিয়েছে, সেটা একদিন কেউ না কেউ আপনার আন্তর্জাতিক সম্মেলনে বলবে। আন্তর্জাতিক সম্মেলনে নানাভাবে বিভিন্ন পরামেশ কেউ না কেউ যেমন বলছে, তেমনি আরো ভালোভাবে সেটি বলা হবে। আপনি না বললেও আমার তাই বক্তব্য নির্ধারিত করবো না। আজকে এই মহির যুব গোষ্ঠীর আত্মার মাত্রার কামনা করছে। আমাদের প্রতি সময়ে প্রতি মুহূর্তে আমরা বিষয় অনুসরণ করি তার কিছু অংশ। তাহলে আজকে রাজনীতির যে প্রেম কালিমা আমরা সেগুলোকে মুছে ফেলি। সত্যিকার যেমন স্বচ্ছ রাজনীতিবিদ হওয়ার যেমন একটা দিক আছে, রহমানকে যদি আমরা তাকে অনুসরণ করি, আবার ঠিক তেমনিভাবে একজন গণতন্ত্রী হওয়ারও আমরা সুযোগ পাবো যদি যদি আমরা তাকে ভালো স্টাডি করি এবং তাকে অনুসরণ করি। আজকে আমি যারা এটা আবেদন করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানিয়েছি বিভিন্ন লোকে এবং সকলকে ধন্যবাদ। এমন একজন ব্যক্তি যার সম্বন্ধে বেশি কথা কোনো বলার প্রয়োজন নেই, তাকে যারা দেখে এবং দেখে চিনেন তারা জানেন যে গণতন্ত্রের মহাবীর মুক্তিযুদ্ধের মহাসৈনিক স্বাধীনতার পুস্তকের অন্যতম দুর্লভ ব্যক্তি। আজকে আমি ধন্যবাদ দেব যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, ত্রুটি ভুল হয়তো তিনি ছাত্র ছাড়তে পারে। তারপরেও একটা চব্বিশ হাজার পৃষ্ঠার বইয়ে সমতুল্য সেটি তারা আজকে অনেক ছবি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন, যে পর্যন্ত না দেখলে বোঝা যাবে না যে বাংলাদেশের সাফল্যের সঙ্গে কোন ব্যক্তি কোন ব্যক্তি বাংলাদেশের সরকারকে তুলে দেবে যা কিছু ভালো বাংলাদেশে তার কারণ হচ্ছে স্বাধীনতার ঘোষক জনান্দরের লড়ার ঘোষণী আমাদের ব্যর্থতা হচ্ছে তাকে আমরা সরাসরি কথা বলি তার পক্ষে তার জীবনে, কিন্তু অধিকাংশ মানুষই আমরা তাকে অনুসরণ করতে পারি। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আমরা যখন তাকে অনুসরণ করতে পারবো তখন বাংলাদেশের এই মুখ্যমন্ত্রী থাকবে বলে আমার বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের একজন গণতন্ত্র প্রতিষ্ঠাতাদের একজন জিয়ারামা আমাদের আত্মসম্মানের প্রতিষ্ঠাতার অন্তর্নায়ক তাকে শ্রদ্ধা খেলা ধন্যবাদ লাভে বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের পক্ষে উজ্জ্বল যে নক্ষত্র তিনি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, তখন সেই পুরনো দম বন্ধ করা একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রের গ্রহণ করেছিলেন, তখন বাংলাদেশ জাতিকে তিনি একটি নতুন পরিচিতি দিয়েছিলেন যা স্বতন্ত্র আইডেন্টিটি ভারতীয় জাতীয়তাবাদী যে দর্শন তিনি দিয়েছিলেন এবং বাংলাদেশকে একটা সমৃদ্ধ সুখী রাষ্ট্র হিসাবে বাংলাদেশ জাতিকে একটি জাতি হিসাবে তিনি সেখানে পেয়েছিলেন রাষ্ট্র করেছিলেন সেই মহান নেতা সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান উত্তরের অনুষ্ঠানের সভাপতি আমাদের সকলের অত্যন্ত
দেহভাজন অত্যন্ত উদ্যমী একজন তরুণ বাবুল তালুকদার এবং তাদের যারা এই প্রতিষ্ঠানের সংস্কৃতিত রয়েছেন আজকে আজকে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের রাজনীতি যারা এখন নেতৃত্ব দিচ্ছেন গণতন্ত্রের আমাদের দলের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিক জনসংখ্যাম আমাদের সিনিয়র যুব মহাসচিব জয়প্রভুদ আজকে বাবুল তালুকদার একজন অত্যন্ত নিষ্ঠাবান উদ্যোগী তরুণ ভোটার সঞ্জয় আত্মছে তারা অত্যন্ত উদ্যোগী এবং তারা নতুন কিছু করতে চায় ভালো কিছু করতে চায় এই যে তারা যে উদ্যোগ যে ধারণা এটা অবশ্যই আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকাল এই বিষয়গুলোর খুব অভাব দেখা দিয়েছে ক্রিয়েটিভ কিছু করা সৃজনশীল কিছু করা এটা খুব বেশি প্রয়োজন বিশেষ করে আমাদের রাজনীতিতে এখন ক্রিয়েটিভ কিছু খুব জরুরি হয়ে পড়েছে পরিবর্তিত রাজনীতি পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতিতে সৃষ্টিশীল চিন্তা এবং জীবনপ্রবৃত্তির চিন্তা এই লোক প্রয়োজন তাদের বেশ কয়েকটি অনুষ্ঠান আমি এখন দেখেছি প্রত্যেকের মধ্যে একটা প্রচন্ড রকমের আন্তরিকতা আছে উদ্যোগ আছে উদ্যোগ আছে এবং আমি আশা করবো যে তারা এই উদ্যোগকে উদ্যোগকে তাদের শক্তিকে তারুণ্যকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং অবশ্যই তারা সফল হবে যে মানুষটি জীবনে আজকে এই আলোচিত বলেছিল তিনি বাংলাদেশের সৃষ্টিরন্ধ থেকে তার যে যোগ্যতা তার যে কর্মক্ষমতা তার যে চিন্তা শক্তি তার যে প্রজ্ঞা সব কিছু দিয়ে মানুষের জাতির মধ্যে চিরহীন তিনি থেকে থাকবেন অমর হয়ে থাকবেন তাহলে একথা কেউ অস্বীকার করতে পারবেন না যতই তর্ক করুক বিতর্ক করুক খুব প্রচারণা করুক যে মুহূর্তে রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিল সেই মুহূর্তে এই একজন সৈনিক যিনি অজ্ঞাত ছিলেন অখ্যাত রামা ছিলেন তিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে গোটা জাতিকে সেই স্বাধীনতা যুদ্ধে লাফিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন এ কথা কেউ অস্বীকার করতে পারবে না তার সেই কণ্ঠ তিনি আমাদেরকে আমরা যারা স্বাধীনতা যুদ্ধের জন্য আকুল হয়েছিলাম একটা নির্দেশনা অপেক্ষায় ছিলাম আমরা সেই মুহূর্তে এই কণ্ঠটি শুনে আমরা সেই অনুপ্রাণিত হয়েছিলেন জাতীয় এবং তারই ফলে আজকে আমরা স্বাধীন একটা রাষ্ট্রে বাস করছি শেখ জিয়া রহমানের অবদান এই জাতির প্রতি এটা স্বল্প পরিসরে ব্যাখ্যা করে শেষ করার মতো নয় অনেক লেখা তার সম্পর্ক হয়েছে অনেক বই বেরিয়েছে এর মধ্যে কয়েকটি বই অত্যন্ত উঁচু মান সম্পন্ন যেখানে তার জীবন তার রাজনীতি এই সম্পর্কে বিশদ একটা আলোচনা আছে এবং সেটা গবেষণাগত আলোচনা করা হয়েছে এই বইগুলো আমরা যারা বাংলাদেশের জাতির মধ্যে রাজনীতি বিশ্বাস করি আমাদের শহীদ জিয়ার অনুসারী আমাদের প্রত্যেকের উচিত এই বইগুলো পড়া তার থেকে শহীদ জিয়ার জীবনী সম্পর্ক থেকে আমাদের কিছু জ্ঞান অর্জন করা যদিও শহীদ জিয়ার তো আমরা সবসময় বলছি আপনি গত 38 বছর ধরেই আমরা বলে আসছি তিনি একজন ক্ষণজন্ম তার জীবনটা ছিল খুব স্বল্প রাজনৈতিক জীবন আরো স্বল্প বিস্মিত হই যেমন ভাবি যে একটা এত প্রশ্ন করতে একজন মানুষ কি করে সারা দেশের মানুষের হৃদয়ের মধ্যে স্থান করবে এটা
সাধারণত দেখা যায় না। আমাদের অন্যান্য রাজনীতিবিদরা আছেন বা বিশ্বে কেউ দীর্ঘকাল সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, করে আপনার জাতি দপ্তরে তারা চলে গেছে। কিন্তু ইরান সমাজের জন্য স্বল্প, কিন্তু ঘটনাগুলো যেমন ছিল, কার্যও তেমন ছিল, সেগুলো জাতি হিসেবে যদি সরকারকে মনে রাখে। তিনি পরিচিত মানুষের কাছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা বীরত্বর জিয়াউর রহমান এই কথাগুলো তো আমরা সবাই বলি, আমরা করতে বলি, সাধারণ মানুষের কাছে কিন্তু তিনি পরিচিত। গ্রামে একটা সাধারণ মানুষ কৃষক কেউ পর্যন্ত এই নামটা জানে, আগের জেনারেশনে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে নামে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ছিল নাম বদলে দিয়ে সব শুরু করেছে, তারপরেও জিয়ার নামটা কিন্তু করতে পারছে। আমার মনে আছে আপনার যখন এসব সরকারের আমল সেই সময় আমি দিনাজপুরের বিরোধ থানা আমার পরবর্তী দুটি মহাপ্রমকালের বাড়ি, সেখানে আমি তার বাবার মারা যাওয়ার পরে ইন্তেকালের পরে আমি খুব খেলে দিয়েছিলাম। সেখানে ওই আমি দুপুরের সকালের দিকে হাঁটতে হাঁটতে একটু গ্রামের দিকে গেছি, গ্রামের দিকে গিয়ে আপনার সেখানে স্বল্প আয় মানুষের কিছুটা বাস করেন তাদের ঘরে একজনের ঘরে গিয়ে ঢুকে যদি আপনার গিয়ে আমাদের দিকে পাশে আপনার দিয়ে বাবা না পাওয়া কম আয় আপনার চাকরি করে দেখি ওখানে খবরের কাছে একটা চাটি রহমানের ছবি তার অনেক আগে আমি জিজ্ঞেস করলাম যে আপনি এই ছবিটা এখানে লাগালেন কেন? বাবা আমি তো অত বুঝি না, লেখাপড়া জানি না, এই মানুষটাকে আমরা ভুলতে পারি কিভাবে। আপনি তো জানেন যে এখানে স্বাধীন হওয়ার পরে আপনার দেশে খুব অভাব ছিল এবং আমরা ধান যারা চাষ করতাম যারা কৃষিকাজ করতাম তাদের দামটা পেতাম না, এমন ধান হলো যে একটা ধান ফেলে দিতে হয় এরকম অবস্থা। হঠাৎ করে যদি প্রেসিডেন্ট বললেন সব সরকারকে বলে যে সব ধান কিনতে হবে, কৃষকরা যে যত ধান নিয়ে আসবে সব ধান কিনবে, তার রাখবে কোথায় কোথাও নেই, তখন তিনি বলে যে স্কুল কলেজ মাদ্রাসা ঘরের মধ্যে রাখা সত্য এটা ভুল আছে এবং তিনি কৃষকদের কাছ থেকে সমস্ত ধান কিনেছেন বাংলাদেশে একটা ভয়াবহ দুর্যোগ করে এবং সেটা অমর্ত সেটুকু পরিষ্কার করে বলছে সেটা ম্যান মেড, অর্থাৎ তখনকার সরকারের দুঃশাসন দুর্নীতির কারণে সেই দুর্বৃত্ত করেছিল যেখানে লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল। সেই ইতিহাস আপনারা অনেকেই আজকালকে জেনারেশন যারা আছেন আপনারা জানেন না বা বুঝবেন না, দুর্বৃত্ত কি জিনিসটা আমাদের ধারণা শহরে মানুষের ঘর গরিব মানুষ নয় মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পর্যন্ত লম্বায় লাইন দিয়ে একটু হাতের করে বাস্তব আমরা দেখি কি লোকের সামনে দুর্নীতি হয়েছে এবং গণতন্ত্রকে গণাটিকে হত্যা করে ফেলে দিয়েছে, এই সংবিধানকে ছিঁড়ে কেটে ফেলে দিয়েছে কে? এই আহ্বান সংবিধান তাই করলো
সেই সংবিধানে যে ভালো দিকগুলো ছিল সেগুলোকে নষ্ট করা শুরু করলো। যখন কোনো দিক দিয়েই তারা সামাল দিতে পারে না জনগণের বিক্ষোভকে, জনগণের প্রতিবাদকে, তখন তারা এক এক করে কতগুলো আইন শুরু করলো, যে আইনগুলো দিয়ে মানুষের মৌলিক অধিকারগুলি তারা কেড়ে নিতে শুরু করলো। প্রথমটা করেছিল আপনার বিশেষ ক্ষমতা আইন, যে কোনো কাউকে যে কোনো সময় গ্রেফতার করতে পারে এবং ডিটেনশন দিতে পারে, এটা আওয়ামী লীগের দল। দ্বিতীয়ত আসলে কন্ট্রোল করতে পারে আপনার জরুরি অবস্থা, ইমার্জেন্সি, ইমার্জেন্সি মানে সমস্ত মৌলিক অধিকার সস্পেন্ড হয়ে যায়। সবশেষে কি আসলো সেই শাসন ব্যবস্থাতে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ, রাজনীতি নিষিদ্ধ, শুধুমাত্র যারা আপনার সরকারের দল করে সবাইকে সরকারের দলে যোগ দিতে হবে, ইনক্লুডিং অল কর্পোরেট অফিসিয়ালস, আমাদের আজকে আবার তার লিপিট করা হচ্ছে, পুনরাবৃত্তি করছে। আজকে দেখুন একইভাবে ভিন্ন আঙ্গিকে একজনের শাসন ব্যবস্থা তৈরি করেছে এবং গণতন্ত্রের সমস্ত যে স্তম্ভগুলো আছে সেগুলোকে একটা বিরাট দলকে ভেঙে দিয়ে রাষ্ট্রকে পুরোপুরি যে বিপদ করে দিয়েছে। বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, নির্বাচন কমিশন, এমনকি এখন মিডিয়া, যে মিডিয়া হচ্ছে আপনার গণতন্ত্রের প্রধান স্তম্ভ, সেই মিডিয়াকে তারা এখন পুরোপুরি নিয়ন্ত্রণ করেছে। এই হচ্ছে আপনার ওই সময় প্রেসিডেন্ট রহমান আপনি বের করে নিয়েছিলেন ওই জায়গায়, তিনি কৃষি বিপ্লব করেছিলেন, সবুজ বিপ্লব করেছিলেন, হাল কাটা কর্মসূচি তিনি শুরু করেছিলেন, শিক্ষা, একজন নিরক্ষরকে অক্ষর দান করলে 50 নম্বর এসএসসি পরীক্ষা, এটা অনেকেই ভুলে গেছি আমরা। এটা যে কি যুগান্তকারী পদক্ষেপ ছিল, তখন ছেলেরা যারা আপনার এসএসসি পড়ছিল গিয়ে নিরক্ষর মানুষ ধরে নিয়ে সবকে পড়াতো অক্ষর দান দিলেন, স্বাক্ষর দেওয়া হতো। আমরা দেখেছি ঠিক একইভাবে তিনি মেয়েদের শিক্ষার জন্য সেই যুগান্তকারী বার্তা দিয়েছিলেন, এবং তারও আগে যেটা করেছিলেন একটা মনে আছে আপনার যে ফুড ফর এডুকেশন, স্কুলে বাচ্চাদেরকে পাঠালে 30 কেজি করে গম পাবে, এটা অনেকটা দিগন্ত করে পদক্ষেপ ছিল। অর্থাৎ আমাদের সেই পরিচালের মানুষগুলোকে শিক্ষা দিয়ে দিতে দিতে হয়, এটা বাস্তব, এটা সত্য। আর এখন অবলীরা মিথ্যা করার হয় যে কিছুই করারই কিছুই করে সবকিছু তারাই করছে, এক করেছে দুর্নীতি বাদ তৈরি করেছে, একটু ছিল পকেট মানি করেছে। রহমান তিনি সততার প্রতীক, একটু আগে বিষয়ে কথা বললেন, বহু সত্য ঘটনা, গল্প নয়, সত্য ঘটনা। আমার এখন মনে হচ্ছে বলি আপনাদের যদি খুব বেশি বিরক্তি না হয় এই কথা মনে আসছে এখন, যে জাপান গিয়েছিলেন সঙ্গে আমাদের দেশের ছিলেন কাজে ছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার জনসাম চেয়ারম্যান সত্য একেবারেই ছোট গিয়েছিলেন, ওখানে জাপানের সম্রাট সম্রাট তো উপহার দিয়েছিলেন অনেক উপহার, তার মধ্যে একটা উপহার ছিল খুব দামি একটা ক্যামেরা, এই ক্যামেরাটা উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে দিয়েছিলেন, উনি কড়ায় ফিরিয়ে যখন ফিরে এসছেন আসার পরে বঙ্গভবনে বাসায় যখন ঘুরছেন ব্যবহার করছেন সেদিন সাহেব চোখে পড়েছে দেখে নিয়েছেন, দেখে নিয়ে উঠে দিয়ে কি ক্যামেরা খুঁজাতে সেই জন্য আমাকে যে জাপানে দিয়েছেন তোমাকে দেখায় এটা দিয়েছে প্রেসিডেন্ট অফ বাংলাদেশ তাকে দিয়ে বাংলাদেশ কিন্তু সুতরাং তুমি একটা দেখো না
ভাই